কোচ চাই, কোচ বাংলাদেশের জাতীয় দলের জন্য চাই একজন প্রধান কোচ। যোগ্যতা হতে হবে এশিয়ান ক্রিকেট বোদ্ধা, থাকতে হবে জাতীয় দলের কোচিং করানোর অভিজ্ঞতা। করা হেডমাস্টার হলে সুযোগ বাড়বে, প্লেয়ার ফ্রেন্ডলি কাউকে যোগাযোগ না করার অনুরোধ জানানো যাচ্ছে। যদি কোচ চেয়ে কোনো বিজ্ঞাপন করত ক্রিকেট বোর্ড, হয়তো তাদের ভাষাটা এরকমই হতো, কারণ তাদের চাওয়া একজন মাস্টার যিনি বেত হাতে ঘুরবেন পেছন পেছন, চুন থেকে পান খসলেই পিঠের উপর শপাত। ক্রিকেটারদের বন্ধু হতে চান যারা, তাদের জন্য নো এন্ট্রি। তবে বিসিবির এই মনোভাবের সঙ্গে একমত নন সাবেক পরিচালক সিরাজউদ্দিন আলমগীর। তার মতে বাংলাদেশের কোচ হতে হবে টেকনিক্যালি সাউন্ড এবং একই সঙ্গে ভালো কমিউনিকেটর। আমাদের ইয়াং জেনারেশন যাদেরকে, যারা ন্যাশনাল টিমে ইনজেক্ট হচ্ছে, তাদেরকে কিন্তু প্লেয়ার্স ফ্রেন্ডলি হওয়ার প্রয়োজন আছে, তার চেয়ে কিন্তু টেকনিক্যাল জ্ঞানটা কিন্তু থাকাটা জরুরি। হাতুরু সিংহেকে নিয়ে এখন গুঞ্জনের ডালপালা মহিরুহে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের আগেই হয়তো তার নিয়োগ চূড়ান্ত করে ফেলবে বিসিবি। এটা নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও হাতুরুর বিষয়ে ইতিবাচক সিরাজউদ্দিন, তবে দিতে চান পূর্ণ স্বাধীনতা। যিনি টেকনিক্যাল ডিরেক্টর থাকবে তার দায়িত্বটা, টিওয়ার্ডটাও কিন্তু স্পেসিফিক করে দেওয়া উচিত যে তিনি কী কাজ করবেন। আপনাকে ট্রাস্ট করতে হবে, আপনি যদি একজন হেড কোচ অ্যাপয়েন্ট করেন আপনাকে কিন্তু তাকে ট্রাস্ট করতে হবে, তাকে কাজ করার সুযোগ দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা যদি আপনি না দেন তাহলে কিন্তু দ্বন্দ্ব অটোমেটিক চলে আসবে। পারফরমেন্স সুপারভাইজার পদটা নিয়ে বেশ আপত্তি জানালেন তিনি। একজন টিম ডিরেক্টর থাকার পরও নতুন আরেকজনকে হেড কোচের মাথার উপর বসানোটা কখনোই ভালো ফল নিয়ে আসবে না বলে মত সাবেক পরিচালকের। এর চেয়ে টিম ডিরেক্টরের কার্যপদ্ধতির আধুনিকায়ন করা প্রয়োজন বলে মত তার। দুইজনের মত, দুইজনের চিন্তা, দুইজনের কাজ করার ধরন একই হওয়ার সুযোগ খুবই কম। একজন বোর্ড ডিরেক্টরকে যদি আপনি টেকনিক্যাল ডিরেক্টর করেন তাহলে হি ইজ গুড এনাফ টু ভ্যালিউড পারফরমেন্সেস, টু ব্রিজ বিটুইন বোর্ড অ্যান্ড প্লেয়ার্স, টু ব্রিজ বিটুইন বোর্ড অ্যান্ড কোচেস, ইজ গুড এনাফ। তবে দেশের ক্রিকেটের পাইপলাইন শক্ত করতে হলে শুধু জাতীয় দল নিয়ে পড়ে থাকলে হবে না, দেখভাল করতে হবে তৃণমূল ক্রিকেটকেও। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, চট্টগ্রাম।